বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। চৈত্র নবরাত্রি আমাদের বাঙালিদের কাছে বাসন্তী দুর্গাপুজো। সনাতন হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পুজো হলো এটি। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র অনুষ্ঠানের মধ্যে নবরাত্রির অনুষ্ঠান পড়ে, যেটি চৈত্র মাসে অর্থাৎ মার্চ বা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। বাসন্তী দুর্গাপুজো বাঙালির সবচেয়ে প্রাচীন দুর্গাপুজো। রাজা সুরত এর সূত্রপাত করেছিলেন। এই নয় দিনে মা দুর্গার নয় রূপের পুজো হয়। বলা হয় ভক্তরা মন থেকে ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে মায়ের আরাধনা করলে মা দুর্গার আশীর্বাদে আমাদের সকল রকম সংকট দূর হয় এবং মা দুর্গা আমাদের জীবনে সুখ সৌভাগ্যের আশীর্বাদ দান করেন। নবরাত্রির সময়ে রামনবমী অনুষ্ঠিত হয়। নবরাত্রির নবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে রামনবমীর অনুষ্ঠান এবং পুজো সারা ভারতবর্ষ জুড়ে সনাতন হিন্দুরা পালন করে। আবার চৈত্র মাসের অমাবস্যা তিথির পরেই শুরু হয় হিন্দুদের ক্যালেন্ডার অনুসারে বিক্রম সম্বত অর্থাৎ হিন্দু ক্যালেন্ডারের নববর্ষ। সব দিক থেকেই এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র ধর্মীয় দিক থেকে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে আরেকটি দুর্গাপুজো হয়, সেটি হলো শরৎকালে। শারদীয়া দুর্গাপুজো বর্তমানে বাঙালিদের সবথেকে বড় দুর্গাপুজো এবং জনপ্রিয় দুর্গাপুজো। কিন্তু চৈত্র মাসের এই নবরাত্রি হলো আদি এবং প্রধান দুর্গাপুজো। আজকের পর্বে আমরা জেনে নিই চৈত্র মাসের নবরাত্রি অর্থাৎ বাসন্তী দুর্গাপুজো চলাকালীন আমরা মা দুর্গার আশীর্বাদ পেতে কী করব এবং কী করব না। নবরাত্রির প্রথম দিনে, যেদিন নবরাত্রি শুরু হচ্ছে, এই দিনে প্রতি পদতিথিতে অবশ্যই ঘট স্থাপন করুন মা দুর্গার নামে। এই ঘট নয় দিন ধরে আপনার ঠাকুর ঘরে আপনি রেখে দেবেন। নবরাত্রির সময় আমরা যে সাধারণ লবণ খাই, টেবিল সল্ট, সেটির পরিবর্তে খাবার তৈরিতে সৈন্দক লবণ বা শিলা লবণ ব্যবহার করুন। এটি বিশুদ্ধ এবং পুজো পার্বণে এটি ব্যবহার করতে বলা হয়। নবরাত্রিতে বহু ভক্তরা নয় দিন ধরে সাত্ত্বিক আহার ভোজন করেন, অনেকে ফলাহার করেই কাটিয়ে দেন। আপনারা যারা ফলাহার করতে পারবেন না, তারা এই সময় যতক্ষণ আপনি ব্রত রাখছেন ততক্ষণ চাল বা গমের কোনো খাবার খাবেন না। উপোস ভঙ্গ করার পরেই আপনারা সাবুদানার খিচুড়ি খেতে পারেন, এছাড়া রামদানা খেতে পারেন, আমারান্ত খেতে পারেন, এই খাবারগুলি খাওয়া যায়। আরও একটি খাবার খেতে পারেন, সেটি হলো জল সিঙ্গারার আটা এবং বাজরার রুটিও আপনি খেতে পারেন। তবে উপোস যদি আপনি করেন, চাল এবং গমের কোনো খাবার খাবেন না, উপোস ভঙ্গ করার পরে সেটি গ্রহণ করবেন। নবরাত্রি চলাকালীন আপনি প্রত্যেক দিনে একটি মাটির প্রদীপ আপনার ঠাকুর ঘরে জ্বালিয়ে রাখবেন। এই অক্ষত প্রদীপ তিল তেলে জ্বালাবেন, না হলে দেশি ঘি দিয়ে জ্বালাবেন। এটি আপনার সংসারে সকল রকম নেগেটিভিটি দূর করবে। নবরাত্রি চলাকালীন একটি লাল আসনে বসে স্নানের পরে মা দুর্গার উদ্দেশ্যে মা দুর্গার যে কোনো মন্ত্র জপ করতে পারেন 108 বার। যদি 108 বার করতে না পারেন, তবে অবশ্যই 21 বার করুন। আপনি যদি দুর্গা চালিশা পাঠ করতে পারেন, তবে খুবই ভালো। আর যদি আপনি না পাঠ করতে পারেন, যে ব্যক্তি পাঠ করছেন আপনি সেখানে বসে একটু শুনুন। আর চেষ্টা করবেন পরিবারের সকলে মিলে এই পুজোয় অংশগ্রহণ করতে। নবরাত্রি পুজো চলাকালীন আপনি মা দুর্গাকে প্রত্যেক দিন লাল রঙের ফুল অবশ্যই অর্পণ করুন। দেবী দুর্গার যে কোনো রূপকে লাল রঙের ফুল দিয়ে অর্চনা করতে বলা হয়। লাল রং মা দুর্গার সবচেয়ে পছন্দের রং। নবরাত্রির নয় দিনে মা দুর্গার নয় রূপের পুজো করা হয়। নবরাত্রির সময় আপনি যে কাজগুলি ফুলেও করবেন না। আপনি যদি স্মোকিং করেন বা অ্যালকোহল কনজিউম করেন, তবে মদ্যপান এবং ধূম্রপান এই সময় আপনি বন্ধ রাখবেন। নবরাত্রি চলাকালীন হাতের নখ কাটা, পায়ের নখ কাটা, চুল কাটা বা দাড়ি কাটা, এই ধরনের অসহজ কর্ম করবেন না। নবরাত্রি চলাকালীন আপনি সম্পূর্ণভাবে সাত্ত্বিক জীবন ধারণ করার
চেষ্টা করবেন। নবরাত্রির সময় আপনি কোনো মহিলাকে পায়েশ খাওয়াতে পারেন এবং ছোট ছোট 10 বছরের নিচে মেয়েদের আপনি কিছু উপহারও দিতে পারেন। মা দুর্গাকে অবশ্যই নবরাত্রির সময় আলতা সিঁদুর অবশ্যই দেবেন। নবরাত্রি চলাকালীন মাছ মাংস ডিম এগুলো খাওয়া বর্জনীয় এবং পেঁয়াজ রসুনও বর্জনীয়। পেঁয়াজ রসুনের মধ্যেও থাকে কিছু তামসিক এবং রাজসিক গুণ যা এই সময় বর্জন করতে হয়। সম্পূর্ণভাবে মা দুর্গার উদ্দেশ্যে নিজের মনের ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে আপনি পুজো করুন, মা আপনার প্রার্থনা অবশ্যই শুনবেন। দেবী দুর্গা লবঙ্গ খুব পছন্দ করেন, তাই আপনি যখন প্রদীপ জ্বালাবেন তখন সেখানে দুটি লবঙ্গ দিতে পারেন, মা দুর্গাকেও লবঙ্গ অর্পণ করতে পারেন। আর কর্পূর এবং লবঙ্গ দুটি আপনি অবশ্যই জ্বালাবেন এই 9 দিনে, এটি আপনার সংসারের নেগেটিভিটি দূর করবে, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।